বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। বৈশাখী মেলা 1421 উদযাপন করেছে সাউথ হল ভিশন। রবিবার ওয়েস্ট লন্ডনের সাউথ হল পার্কে আয়োজিত এ মেলা বাঙালি কমিউনিটি ছাড়াও অন্যান্য কমিউনিটির লোকজন উপভোগ করেন। আমাদের ওয়েস্ট লন্ডন প্রতিনিধি চিত্তরঞ্জন সাহা জানান, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মিজারুল কায়েস। অনুষ্ঠানের আয়োজক শফিকুল আলম জানান, ব্রিটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে এ মেলার আয়োজন। সার্বিক সহযোগিতার জন্য সকলের প্রশংসা করেন মেলা কর্তৃপক্ষ। এতে দেশীয় নানা খাবারের স্টল ছিল। সুবর্ণা রহমানের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আহবাব মিয়া। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 33তম শাহাদাত বার্ষিকী পালন করেছে ফ্রান্স বিএনপি। আমাদের ফ্রান্স প্রতিনিধি এম এ হাসেম জানান, প্যারিসের স্থানীয় এক হলে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পালন করা হয়। ফ্রান্স বিএনপির আহ্বায়ক আহসানুল হক বুলুর সভাপতিত্বে এবং হাজি হাবিবের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ফ্রান্স বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ তাহের। সভায় জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির আব্দুর রহিম, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান, আরিফ হাসান, গোলাম আবিদিন কায়সার, রশিদ পাটোয়ারি, ফজলুল করিম শামীম, শাহানুর রহমান সহ অন্যান্যরা। বার্মিংহামের বৃহৎ সামাজিক সংগঠন বালাগঞ্জ ওসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্টের ত্রিবার্ষিক নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে 5 সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য মোহাম্মদ মফিদুল গনি মাহতাব নির্বাচন পরিচালনা কমিটির প্রধান, মাহবুব আলম চৌধুরী মাখন সদস্য সচিব, সাবেক ইউপি চেয়ারম্যান তেরা মিয়া কোষাধ্যক্ষ, মোহাম্মদ আব্দুর রশিদ রিটার্নিং অফিসার ও আব্দুল খালেক সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী 25 জুন বুধবার বালাগঞ্জ ওসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টিশিপ গ্রহণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিন সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত নতুন ট্রাস্টি গ্রহণ করা হবে। প্রবাসী বালাগঞ্জ ওসমানী নগরবাসীকে এই বৃহৎ সামাজিক সংগঠনের ট্রাস্টিশিপ গ্রহণ করার জন্য নির্বাচন পরিচালনা বোর্ডের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার বার্মিংহামের স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সভায় মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। আগামী সেপ্টেম্বর মাসে মিডল্যান্ডসের লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু এবং এ প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য মুসলিম কমিউনিটিতে তুলে ধরার জন্য ব্রিটেনের বিভিন্ন শহরে রোড শো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার লেস্টারের হাইফেল সেন্টারে এক্সিবিশন ট্যুরের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এতে বিপুল সংখ্যক মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। লেস্টার থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। ঐতিহ্যবাহী মিডল্যান্ডসের লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের আনুষ্ঠানিক কার্যক্রম আগামী সেপ্টেম্বর মাসে শুরুর লক্ষ্যে ব্রিটেনের বিভিন্ন শহরে মুসলিম কমিউনিটিতে কমপ্লেক্সের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরার জন্য গৃহীত কর্মসূচির অংশ হিসেবে বুধবার লেস্টারের হাইফিল্ড সেন্টারে এক এক্সিবিশন ট্যুর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে কমপ্লেক্সের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। এই কমপ্লেক্সের সংস্কার কাজ সম্পন্ন করে যাবতীয় পরিকল্পনা বাস্তবায়িত হলে এই দিনই প্রতিষ্ঠান ইউরোপে ইসলামকে সম্প্রসারিত করতে অনন্য ভূমিকা পালন করবে বলে বিশিষ্ট আলিমগণ মত প্রকাশ করেন। অনুষ্ঠানে উদ্যোক্তারা এই বিশাল প্রজেক্ট বাস্তবায়নে সকল মুসলমান ভাই বোনদের এগিয়ে আসার আহ্বান জানান। লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের চেয়ারম্যান মৌলানা কাদির আল হাসানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি, আল্লামা নাজিমউদ্দিন চৌধুরী ফুলতলি, শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান, আলহাজ নাসির আহমদ, কাউন্সিলর আহমেদুল হক এমবিই কাবরুমিয়া, মোহাম্মদ শাহজাহান মন্তাজ আলী প্রমুখ। লেস্টারশায়ার থেকে আব্দুল হাসুমন, চ্যানেল আই।
হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ধারণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই মানুষের মূল লক্ষ্য বলে উল্লেখ করেছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির সভাপতি মালানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি। বৃহস্পতিবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ইউকের বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন। এতে বাংলাদেশ সহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ধর্মপ্রাণ মুসলমানরা যোগ দেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ধারণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই মূল লক্ষ্য বলে উল্লেখ করেছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি মৌলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি। বৃহস্পতিবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে আঞ্জুমানে আল ইসলাহ ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আঞ্জুমানে আল ইসলাহ ইউকের সভাপতি হাফিজ আব্দুল জলিলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মৌলানা কাদির আল হাসান ও বদরুল হুসাইনের যৌথ সঞ্চালনে অনুষ্ঠানটি আঞ্জুমানে আল ইসলার স্থায়ী কমিটির সদস্য আল্লামা হাবিবুর রহমান উস্তাদুল মৌলানা নাজিমুদ্দিন চৌধুরী ফুলতলি প্রধান বক্তা বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার সভাপতি মৌলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সংগঠনের সাংগঠনিক বার্ষিক হিসাব পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মৌলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলি এবং সংগঠনের বার্ষিক হিসাব পেশ করেন ট্রেজারার শিহাবুদ্দিন। সবাই আঞ্জুমানে আল ইসলার সদস্য সপ্তাহ পালন, আল ইসলার ইউথ ওয়েলফেয়ার কার্যক্রম পুনরায় চালু সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত বক্তাগণ আঞ্জুমানে আল ইসলাহ ইউকের একটি ব্যতিক্রম ধর্মী ইসলামিক সংগঠনের মাধ্যমে সামাজিক সকল কুসংস্কার দূর করে সকল স্তরে ইসলামিক আকিদা প্রতিষ্ঠার মাধ্যমে আদর্শ ব্যক্তি ও সমাজ গঠনের পথে নিয়ে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন। সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ নাসির আহমদ, ইউকে আল ইসলার ভাইস প্রেসিডেন্ট মুফতি মৌলানা ইলিয়াসুর রহমান, মৌলানা সাদুদ্দিন সিদ্দিকী, কাউন্সিলর আহমেদুল হক এমবিই প্রমুখ। বার্মিংহাম থেকে লুকমান হোসেন কাজী, চ্যানেল আই, ইউরোপ। ওল্ডহামে বসবাসরত জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ওল্ডহামের স্থানীয় মুসলিম সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। আমাদের ওল্ডহাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, এলাকার আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলহাজ শুকুর মিয়া। এলাকার শিক্ষা, স্বাস্থ্য সহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে মোহাম্মদ লতিফুর রহমানকে আহ্বায়ক, খালেদ আহমেদকে সদস্য সচিব এবং আমির উদ্দিনকে অর্থ সচিব করে 11 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আঞ্চলিক উন্নয়ন জাতীয় উন্নয়নের সহায়ক শক্তি এই স্লোগানকে সামনে রেখে সংগঠনের নামকরণ করা হয় রানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওল্ডহাম। হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন পোর্টসমাউথ এবং হ্যাম্পশায়ার 2014-2015 সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। কাজী আবু তাহির চৌধুরীকে সভাপতি, জুহেল চৌধুরীকে সাধারণ সম্পাদক, আব্দুর রহিম সেলিম সর্দারকে ট্রেজারার হিসেবে মনোনীত করেন নির্বাচনের গঠিত উপদেষ্টা পরিষদ। 1 জুন রবিবার পোর্টসমাউথের ব্যাকল্যান্ডের সেন্টারে নির্বাচন পূর্ব সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক খায়রুল হোসেনকে সব পরিচালনায় সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক খায়রুল হোসেনের পরিচালনায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি কাজী মঞ্জুর আহমেদ। এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা দিলার হোসেন চৌধুরী, মোহাম্মদ বদরুজ্জামান, সৈয়দ আমিনুল হক, আজিজুর রহমান, শফিক মিয়া, মুজাহিদ মিয়া প্রমুখ। সভায় বক্তারা হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন দীর্ঘদিন এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনের কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন। এতে বক্তারা কমিটির সকলের সহযোগিতা কামনা করেন। নবনির্বাচিতরা অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। এবারে খেলার খবর। লন্ডন টাইগার ক্লাবকে 1-0 গোলে হারিয়ে ওয়েস্ট ইয়র্কশায়ার ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে ইউকে বাংলাদেশের চ্যাম্পিয়নশিপ 2014-এর ফুটবল প্রতিযোগিতায়। 28 মে এমকে জনস ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় লিডস এবং ব্রাডফোর্ড থেকে প্রচুর দর্শক উপস্থিত ছিলেন। এমকে ডনস স্টেডিয়াম থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। ইউকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ 2014 ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ গত 28 মে মিল্টন কিংস এমকে ডন ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। পুরো খেলাটি হোস্ট করে এমকে গ্লাডিকো এবং তার সাথে পার্টনারশিপ ছিল ইনার লন্ডন ফুটবল লীগ ও শাপলা ফুটবল লীগ বার্মিংহাম। টুর্নামেন্টটিতে ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে মোট 16টি দল এতে অংশগ্রহণ করে।
গত 21 মে রবিবার মিল্টন কিংস লোকাল একটি মাঠে প্রথমে খেলাটি শুরু হয়। 16 টিমের মধ্যে মোট দুটি দল ফাইনালে পৌঁছে, তার একটি হলো লন্ডন টাইগার্স ক্লাব, অপরটি ওয়েস্ট ইয়র্কশায়ার ফুটবল ক্লাব। লন্ডন টাইগার্স ক্লাব হচ্ছে ব্রিটেনে বাংলাদেশি ফুটবল ক্লাবের মধ্যে সবচাইতে পুরাতন এবং অত্যন্ত শক্তিশালী একটি দল। এদিকে ওয়েস্ট ইয়র্কশায়ার ফুটবল ক্লাবে লিডস এনএফ এর 8 জন এবং ব্র্যাডফোর্ড যুব দলের 11 জন খেলোয়াড় রয়েছে। ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য লিডস এবং ব্র্যাডফোর্ড থেকে বড় দুটি কোচে মোট 100 জনেরও বেশি দর্শক প্লেয়ারদের সাথে যান। তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছেন শিশু কিশোররা। খেলা শুরু হয় বিকেল 5টা 30 মিনিটে। অত্যন্ত প্রতিযোগিতামূলক এই খেলার মাঝামাঝিতে খুব সুন্দর একটি গোল করেন লিডস এনএফ এর স্ট্রাইকার আনুমিয়া, ফলে 1-0 গোলে জয়ী হয় ওয়েস্ট ইয়র্কশায়ার ফুটবল ক্লাব। তাদের এই জয়ে লিডস এবং ব্রাডফোর্ড সহ আশেপাশের বাংলাদেশিরা খুশিতে ফেটে পড়েন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিচালনা করেন এমকে গ্ল্যাডিটর চেয়ারম্যান কামাল মিয়া। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমকে ডন ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। Extremely proud of them, what they did in 6 weeks' time. You know, I just like to say, what a fantastic achievement. We have won. We have beaten London Tigers 1-0. লিডস এনএফএ, এর পুরো নাম হচ্ছে নানু ফুটবল একাডেমি। এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 2011 সালের ফেব্রুয়ারির শেষের দিকে। 2010-এর 5ই ডিসেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাত্র 34 বছর বয়সে নানু মিয়া লিডসের সব বর্ণের মানুষকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। মৃত্যুর কিছুদিন আগে মাত্র 11 জন শিশু কিশোরকে নিয়ে ফুটবলে এশিয়ানদের একটি প্ল্যাটফর্ম তৈরি করার উদ্দেশ্যে এর যাত্রা শুরু করেছে। নানুর মৃত্যুর পর তার এই স্বপ্ন বাস্তবায়ন করতে তারই দুই ঘনিষ্ঠ বন্ধু জাহাঙ্গীর এবং কবির নানু ফুটবল একাডেমি নাম দিয়ে নতুন করে এর যাত্রা শুরু করেন। বর্তমানে এই ক্লাবের সদস্য সংখ্যা 117 এবং ব্রিটেনে ব্রিটিশ বাংলাদেশি ফুটবল টিমদের অন্যতম একটি দল। সংগঠনটির পরিচালকরা মনে করেন কমিউনিটির মানুষের সহযোগিতা থাকলে তারা এই সংগঠনকে হয়তো আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। লিডস থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। এবার সিলেটের খবর। সিলেটে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপর দায়েরকৃত হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট স্বেচ্ছাসেবক দল সহ কয়েকটি অঙ্গ সংগঠন। সোমবার বিকেলে স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মুক্তিযোদ্ধা দল, তাঁতি দল, মহিলা দল, শ্রমিক দল, ওলামা দল ও জাসাসের ব্যানারে কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম সহ 4 জনের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্টায় গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গাফফার, সাবেক প্রচার সম্পাদক ফখরুল ইসলাম ফারুক ও ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল সহ অনেকে। বক্তারা বলেন, ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপর হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন উপস্থিত নেতারা। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। ওয়েস্টমিনস্টারের কুইন এলিজাবেথ হলে অনুষ্ঠিত হল ইসলামিক এডুকেশন কনফারেন্স 2014। শহীদ জিয়ার মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করেছে ইউকে বিএনপির বিভিন্ন শাখা। বাংলাদেশে বিনিয়োগ করে 50 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন প্রবাসী বিনিয়োগকারীরা। এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।